হাই গাইজ, আমি চলে এসেছি আজকে আমার নতুন ভিডিও নিয়ে। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাস, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিকের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অন্যান্য বোর্ডেও আছে যদিও, বাট ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিকের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো গ্যাস নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাকে চারটে বিষয়ের কথা ভীষণভাবে মাথায় রাখতে হবে। সেগুলো কী কী? একটা হলো গ্যাসের ভর, যেটাকে আমরা বলে থাকি মাস বা এম। সেকেন্ড হলো গ্যাসের চাপ, যেটাকে আমরা বলে থাকি প্রেশার বা পি। থার্ড, গ্যাসের আয়তন, যেটাকে আমরা বলি ভলিউম। অ্যান্ড ফোর্থ, গ্যাসের উষ্ণতা বা টেম্পারেচার, যেটাকে আমরা বলে থাকি টি। তো গ্যাস চ্যাপ্টারে প্রধান যে দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, দুটো ল, একটা হচ্ছে বয়েলস ল আর একটা চার্লস ল। তো ফার্স্ট আমরা বয়েলস ল নিয়ে আলোচনা করব। বয়েলস ল আমাদের কি বলছে? বয়েলস ল আমাদের বলছে যে যদি কোনো একটা গ্যাসের টেম্পারেচার এবং মাস, অর্থাৎ ভর এবং উষ্ণতা, যদি আমি ধ্রুবক রেখে দিই, তাহলে গ্যাসটার আয়তন, গ্যাসটার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। ব্যাপারটা কীরকম একটু দেখে নেওয়া যায়। যেমন আমি যদি একটা নির্দিষ্ট আয়তনের গ্যাস নিই যার আয়তনটা ভি এবং এর ওপর যে প্রেশারটা আছে সেটা হচ্ছে পি, যা যখন গ্যাসের ভর আর গ্যাসের উষ্ণতা দুটোই হচ্ছে ধ্রুবক। এবার যদি আমি ক্রমাগত চাপটা বাড়াতে থাকি, অর্থাৎ পিটাকে যদি কনস্ট্যান্টলি আমি নিচের দিকে নামিয়ে এই জায়গায় নিয়ে আসি, তাহলে কিন্তু আমার আয়তনটা তখন কত দাঁড়াচ্ছে? এই নতুন আয়তনটা হচ্ছে এই অ্যামাউন্টটা। অর্থাৎ আমি দেখলাম আমি যত চাপ বাড়াচ্ছি তত ভিটা কি হচ্ছে? কমে যাচ্ছে। তার মানে আমার নতুন যে ফিগারটা এসছে সেটা হচ্ছে চাপটাকে বাড়িয়ে আমি এখানে এনেছি এবং আমার নতুন আয়তনটা হয়ে গেছে ভি, যেটা এটার থেকে কিন্তু কম। তো আমরা দেখলাম চাপ যত বাড়বে আয়তন তত কমছে। বয়েলস ল আমাদের ঠিক এই কথাটাই বলেছে, যদি কোনো গ্যাসের ভর এবং উষ্ণতা দুটো ধ্রুবক থাকে, তাহলে আমি চাপ যত বাড়াবো আয়তন তত কমবে, অর্থাৎ চাপ এবং আয়তনের মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। আমি যদি গাণিতিক রূপে যাই, তাহলে গাণিতিক রূপটা কিরকম হবে? আমাদের বলা হলো আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে আয়তন ভি, সেটা চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে যখন এম এবং পিটা কি থাকছে? কনস্ট্যান্ট থাকছে বা ধ্রুবক থাকছে। আমি যদি এটাকে একটু ভালোভাবে লিখতে চাই, তাহলে ভি ইকুয়ালস টু কে বাই পি, আবার পি ভি ইজ ইকুয়াল টু কে, অর্থাৎ এটাই হচ্ছে আমার বয়েলস সূত্রের গাণিতিক রূপ। এবার যদি আমি ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচার নিই, যেমন আমি যদি টি ওয়ান উষ্ণতায় আয়তনটা পাই ভি ওয়ান এবং চাপটা পাই পি ওয়ান, আবার টি টু উষ্ণতায় আয়তন পাই ভি টু এবং চাপ পাই পি টু, তাহলে বয়েলস সূত্র থেকে আমি লিখতেই পারি যে পি, বয়েলস সূত্র থেকে আমি তাহলে লিখতেই পারি যে পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু ইজ ইকুয়াল টু কে। অর্থাৎ আমি বিভিন্ন বিভিন্ন টেম্পারেচারে যে যে ভলিউম এবং যে যে প্রেশার পাবো, তাদের যতবারই আমি প্রোডাক্ট বার করব সেটা কিন্তু ফিক্স থাকবে। টি ওয়ান টেম্পারেচারে আমি যে আয়তন এবং চাপটা পেয়েছি সেটাকে গুণ করলে আমি যেটা পাবো, টি টু টেম্পারেচারে আমি প্রেশারের ভলিউমকে যদি মাল্টিপ্লাই করি তাহলে সেটাই পাবো। অর্থাৎ একটা নির্দিষ্ট উষ্ণতায় এবং নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে চাপ এবং ভরের মধ্যে সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক, এবং পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু ইকুয়াল টু সবসময় কনস্ট্যান্ট হবে। তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে বয়েলস সূত্রের ধ্রুবকগুলি কী কী, অর্থাৎ বয়েলস সূত্রের ক্ষেত্রে কী কোন কোন দুটো টার্ম কখনো চেঞ্জ হচ্ছে না। বয়েলস সূত্রের ক্ষেত্রে ধ্রুবক দুটি হলো মাস এবং টেম্পারেচার, অর্থাৎ ভর এবং উষ্ণতা। তো এবার আমি যেটাই যাব সেটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র আমাদের কী বলছে? চার্লসের সূত্র আমাদের বলছে যদি কোনো একটা গ্যাসের জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনটা যদি ভি জিরো হয় এবং তারপর যদি আমি তার উষ্ণতাটা জাস্ট 1 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দিই, তাহলে কি হবে? আয়তনটা বৃদ্ধি পাবে। কিন্তু কতটা আয়তন বৃদ্ধি পাবে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটার যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। তার মানে ব্যাপারটা কিরকম দাঁড়ালো? 0 ডিগ্রিতে আয়তন ছিল ভি জিরো, আর 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য তার আয়তনটা কতটা বাড়লো? ভি জিরো ইন্টু 273 বাই ভি জিরো বাই 273। তো আগে আয়তন ছিল ভি জিরো, এখন আয়তন হলো ভি জিরো বাই 273। তো ফাইনাল আয়তনটা কত হলো? না, ফাইনাল আয়তন যদি আমি ভি ওয়ান লিখি তাহলে সেটা হলো ভি জিরো প্লাস ভি জিরো বাই
200 অর্থাৎ আগের আয়তন প্লাস এখন যতটা বেড়েছে এটা হলো আমার টোটাল আয়তন এইবার এই দুটোর ভেতর থেকে আমি যদি v0টাকে কনস্ট্যান্ট নিয়ে নি v0টাকে কমন নিয়ে নি তাহলে আমার ব্যাপারটা কি রকম দাঁড়াচ্ছে 1 প্লাস 1 বাই 273 ওকে তো এই টার্মটা ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট এটা হলো আমাদের ফাইনাল আয়তন যে আয়তনটা কি হলো V0তে অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যে আয়তন ছিল এবং 1 ডিগ্রি বাড়ানোর ফলে টেম্পারেচার যে আয়তনটা হলো সেটার সাম তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যদি একটু সিম্পলিফাই করে দেখা যায় তাহলে দেখতে পাবো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে 273 প্লাস 273 প্লাস 1 ওকে এখন এখানে আমি যেহেতু 1 ডিগ্রি টেম্পারেচার বাড়িয়েছিলাম তাই আমি এটাকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করেছি যদি আমি ধরে নিই এটাকে T ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলো তাহলে ইকুয়েশনটা কি রকম হবে সেটা হবে VT ইজ ইকুয়াল টু V0 ইনটু 273 প্লাস T বাই 273 এখন এই ইকুয়েশনটা খুব ভালোভাবে দেখলে দেখা যাবে VT ইকুয়াল টু V0 ইনটু 273 প্লাস T বাই 273 যদি এই টেম্পারেচারটা অর্থাৎ টি যদি মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ইকুয়েশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে তখন ইকুয়েশনটা হবে ভি মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু V0 ইন্টু 273 মাইনাস 273 বাই 273 দ্যাট মিনস 273 থেকে 273 মাইনাস করার ফলে টোটাল টার্মটা আসছে 0 দ্যাট ইজ ইকুয়াল টু বিগ 0 তার মানে আমি দেখতে পেলাম এই টেম্পারেচারটা যে টেম্পারেচারটা আমি কনস্ট্যান্টলি বাড়াচ্ছি বা কমাচ্ছি সেই টেম্পারেচারটাকে যদি আমি 273 ডিগ্রি সেলসিয়াসে ফিক্সড করে দিই সরি মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াসে ফিক্সড করে দিই তাহলে ফাইনাল যে আয়তনটা বেরোচ্ছে সেটা কিন্তু বিগ জিরো অর্থাৎ আমি বলতে পারি মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটার কোনো আয়তন থাকছে না গ্যাসটার আয়তন বেরোচ্ছে শূন্য দ্যাটস ওয়াই এই মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটাকে বলা হয়ে থাকে পরম শূন্য উষ্ণতা তার কারণ এই মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে এইটা হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা এবার আমি আসবো চার্লসের সূত্রের গাণিতিক রূপ চার্লসের সূত্রের গাণিতিক রূপটা কিরকম হবে সেটা হলো আমি যদি ধরে নিই টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন ভিটি তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় V0 ইন্টু 273 প্লাস টি বাই 273 অর্থাৎ এই পুরো টার্মটা একটা টেম্পারেচারকে রিপ্রেজেন্ট করছে তো আমি জাস্ট এগুলোকে একটা সিঙ্গেল টার্মতে রিপ্রেজেন্ট করব তার মানে আমি ওপরের টার্মটাকে লিখছি টি আর নিচের টার্মটাকে লিখছি T0 তার মানে ব্যাপারটা যদি আমি লিখি VT বাই TT ইকুয়াল টু V0 বাই T0 তার মানে আমি দেখছি কি যতবারই আমি ভলিউম আর টেম্পারেচারটাকে সাজিয়ে ফেলতে যাবো প্রত্যেকবারই VT বাই TT ইকুয়ালস টু V0 বাই T0 ইকুয়ালস টু আসতেই থাকবে তার মানে আমি বলতে পারি এটা কনস্ট্যান্ট চলে আসছে তার মানে ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট চলে আসছে দ্যাট ইজ ইকুয়াল টু ভি ইকুয়ালস টু KT বা ভি ভ্যারিসাস টি অর্থাৎ কি না ভলিউমটা টেম্পারেচার সাথে চেঞ্জ করছে অবশ্যই যখন মাস এবং প্রেশার অর্থাৎ গ্যাসের ভর এবং চাপ স্থির থাকবে তাহলে বয়েল সূত্র কি বলছে বয়েল সূত্র বলছে নির্দিষ্ট কোনো ভরের নির্দিষ্ট কোনো চাপে আয়তনটা কত হবে না 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার যা আয়তন ছিল যদি উষ্ণতাটা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয় বা কমানো হয় তাহলে পর্যায়ক্রমে তার আয়তনটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তনের 1/273 অংশ বাড়বে বা কমবে এটাই হলো আমাদের চার্লসের ল আর চার্লসের ল গাণিতিক রূপটা হলো ভি ভ্যারিসাস টি তো এবার আমি পেয়ে গেলাম দুটো সূত্র একটা চার্লসের ল এবং একটা বয়েলস ল তো আমি বয়েলস ল থেকে কি পেয়েছিলাম ভি ভ্যারিসাস 1 বাই পি যখন এম এবং টি কনস্ট্যান্ট আবার চার্লস ল থেকে পেলাম ভি ভ্যারিসাস টি যখন এম এবং পি কনস্ট্যান্ট তো এই দুটোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে টোটাল ব্যাপারটা কি রকম দাঁড়াচ্ছে না ভি ভ্যারিসাস টি বাই পি বা ভি ইকুয়ালস টু KT বাই পি বা ভি বা পি ভি ইকুয়ালস টু KT
এই পিভি ইকুয়ালস টু কেটি যখন এম পি টি এবং ভি সকলে পরিবর্তনশীল। তো এই পিভি ইকুয়াল টু কেটি সমীকরণটাকে বলা হয় চার্লস ও গ্যাসের সমন্বয় সমীকরণ। তার কারণ কি, চার্লস ও গ্যাসের সমীকরণ সমন্বয় করে আমি এই ইকুয়েশনটা পেয়ে থাকি। আচ্ছা, এরপর লাস্ট যে ডেরিভেশনটা পড়ে থাকে সেটা একদম এর সাথে সিমিলার, জাস্ট একটা নতুন স্টেটমেন্ট বা নতুন ল তার সাথে অ্যাড হয়ে যাবে। সেটা কি হয়ে থাকে না, চার্লস ও বলের সূত্র থেকে আমরা যে দুটো পেয়েছি তার সাথে অ্যাডিশনাল সূত্রটা হলো অ্যাভোগাড্রো ল। সেটা কি বলছে, ভি ভ্যারিসাস এন, যেটার মানে কি এন মানে গ্যাসের মধ্যে কত মোল গ্যাস রয়েছে বা কত মোল গ্যাসের পরিমাণটা। তো এই তিনটাকে যদি আমি কম্বাইন করি তাহলে আমি কি পাই না, ভি ভ্যারিসাস এন টি বাই পি বা ভি ইকুয়ালস টু কে এন টি বাই পি বা পি ভি ইকুয়ালস টু কে এন টি, যেখানে এই কেটাকে বলে দেওয়া হয় যে আদর্শ গ্যাস ধ্রুবক এবং এই সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। যে সমস্ত গ্যাস এই সমীকরণটাকে মেনে চলে তাদেরকে আমরা বলে থাকি আদর্শ গ্যাস, অর্থাৎ যে সমস্ত গ্যাস বয়েলস এবং চার্লস সূত্র মেনে চলে সেটাকে আমরা বলে থাকি আদর্শ গ্যাস। এরপর গ্যাসের চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো আছে সেটা টোটালি থিওরি বেসিস কিছু কোয়েশ্চেন, যেমন গ্যাসের অণুগুলোর উপর গ্যাসের চাপের প্রভাব, গ্যাসের অণুগুলির উপর চাপের প্রভাব, উষ্ণতার প্রভাব আর গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, কিছু বেসিক কোয়েশ্চেন আছে। তো এই চারটে ডেরিভেশন এবং সেই বেসিক কোয়েশ্চেনগুলো যদি আমরা তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের গ্যাসের চ্যাপ্টারটা ওভারঅল কমপ্লিট হয়ে যাবে। এছাড়া কিছু অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন থাকে, সেগুলো তোমরা যে কোনো রেফারেন্স বুকে পেয়ে যাবে। তো এটাই হলো টোটাল গ্যাসের যে চ্যাপ্টার সেটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি তোমাদের কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবে না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।